আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েনের সম্ভাবনা রয়েছে ইসি আলমগীর বলেছেন ইসি আলমগীর মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর আসন্ন সংসদ সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি ইসি আলমগীর বলেন পূর্বের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েন ছিল যেহেতু এবারে দাঁত জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সেভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন দাঁত জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো কোনো দেশ থেকে কারা কারা পর্যবেক্ষণ হিসেবে আসবে তাদের তালিকা নির্বাচন কমিশনার হাতে পেয়েছে বিদেশিরা নির্বাচন দেখতে আসবে না এমন কথা কেউ এখনো বলেনি তিনি বলেন নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি এমনকি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে বিভিন্ন জেলায় যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সঙ্গে মত হচ্ছে যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আচরণবিধি বিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন এ সময় ইসি মোহাম্মদ আলমগীর বলেন নির্বাচন কোন দলে অংশগ্রহণ করবে সেটা দলের সিদ্ধান্ত এ সিদ্ধান্তে অন্য কেউ একজনকে এ সিদ্ধান্ত অন্য কেউ একজনকে চাপিয়ে দিতে পারবে না বাস্তবতার ক্ষেত্রে পূর্ব আলোকে বলা হয় একটি নির্বাচন সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না নির্বাচনে অংশ নিতে আহ্বান করা হচ্ছে এখনো বলা হচ্ছে শুধু কে একাই নয় চুয়াল্লিশটি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহ্বান করেছে কমিশন যদি বিএনপি নির্বাচন আসতে চায় তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশনার রাজি আছে এই সময় মাদারেপুর জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন তো দর্শক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে বললেন ইসি আলমগীর তো তিনি বললেন যে আমরা পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং নির্বাচনে যারা যারা উপস্থিত থাকবে রিটার্নিং কর্মকর্তা হয়েছে মানে সবার সাথে কথা বলা হয়েছে নির্বাচনের সব সরঞ্জাম ঠিক করা হয়েছে এমনকি কর্মকর্তা এমনকি কর্মকর্তার প্রশিক্ষণও হয়ে গেছে বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় হচ্ছে যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটও মাঠে রয়েছেন তো দর্শক নির্বাচনে যা যা করা লাগে সকল ধরনের প্রস্তুতি নিতেছে নির্বাচনের ইসি নির্বাচন কমিশনার ইসি তো তিনি বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীও থাকতে পারে তো এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আর বিএনপির বিষয়ে তিনি বলেছেন যদি বিএনপি নির্বাচনে আসতে চায় তাহলে তাহলে আমরা নির্বাচন পিছিয়ে দিতে পারি যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের ডেট সময় আমরা পিছিয়ে দিতে পারি আর তিনি এ কথাও বলেছেন যে নির্বাচনে সব দল আসবে না আহ ইতিপূর্ব আগে থেকেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করে না তো তাও তিনি আহ্বান জানিয়েছেন নির্বাচনের চুয়াল্লিশটি দল আছে চুয়াল্লিশটি দলটি যেন নির্বাচনে অংশগ্রহণ করে তো দর্শক নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন খুদা হাফেজ